তেঁতুল গাছে তেঁতুল ধরে, খেতে লাগে টক, বিয়ের পরে জামাইরে দেয়া কাজ করামো, এটাই আমার শখ। হয়তো চেহারা আমার থেকে অনেক সুন্দর পাবা, কিন্তু যখন লুচ্চামির দিক দিয়ে দেখবা তখন হেরে যাবা। খোদার কসম, কলিজা ছিঁড়ে ফেলব সেই মানুষগুলাতে যারা আমার মুসলিম যে বাজে কথা কয়। হোক কি এমপি মন্ত্রী দেখার টাইম নেই, আর ইসলামী মেন বুঝি না তোমাকে এত ভালোবাসি কেন, তাবিজ করছো নাকি? দোস্ত তোরা বিড়ি খাইতেছস? তুই জানোস না বিড়ি খেলে ক্যান্সার হয়? তোর মা কত আশা নিয়ে তোর লেগা বাসায় বসে রয়েছে, তোর বাবে কত কষ্ট করে তোরে খাওয়ায়, আর তুই এই বিড়ি খাইতেছস? দোস্ত তোর কথা হই না, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আজকে থেকে আর বিড়ি খামো না। ফালাইয়া দিতেছস? হ থাক ফালাইয়া দিস না, আমার দে আমি খাই। খুদা হুদি পাঁচটা দেয় নষ্ট করবি কে, এর চেয়ে আমি খাই তোকে ক্যান্সার হইব না। পালিয়ে বিয়ে করব, যৌতুক মুক্ত দেশ গড়ব, জাগো মেরা জাগো আর আমাকে নিয়ে ভাগো। জঙ্গলে বাঘ থাকে খোলা, চিড়িয়াখানায় বাঘ থাকে বন্দি। হে গাইস আপনারা কি জানেন রবিন যে একটা প্রতিবন্ধী? ওটা আমি না, টিকটকাররা প্রতিবন্ধী। তুমি তো টিকটকার, তুমি জানো আমি কত হট? বয়স কত তোমার? 15। তাইলে হয়তো জ্বরাইছে। আচ্ছা মিশু, তুমি যে আমার সাথে তো চিল্লায় কথা কও, তুমি কি একটু সুন্দর করে কথা বলতে পারো না? না পারি না, কথার মধ্যে তো আর ফিল্টার লাগানো যায় না। বাতিজা বলতো ছেলেদের মন বড় না মেয়েদের মন বড়? চাচা মেয়েদের কিভাবে? মেয়েদের মন বড়, বড় তাদের আশা, এক জীবনে শেষ হয় না তাদের ভালোবাসা, একটা নয় দুইটা নয় হাজার প্রেমিক লাগে তারপরেও তাদের মনে ভালোবাসা জাগে। সব ছেলেরাই সুন্দর, ব্ল্যাক পাঞ্জাবিতে, তোবা 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 তোবা, ব্ল্যাক পাঞ্জাবিতে। তুমি মশা হলে আমি কয়েল জ্বালিয়ে দেব, আর তুমি আমার না হলে পুরো পৃথিবী উলট পালট করে দেব। মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে, মাইয়ার আবার কচ্ছে পোলারে পোলারে তোরা অপরাধী রে। তাহলে পোলা কচ্ছে মাইয়া অপরাধী, মাইয়া কচ্ছে পোলা অপরাধী, সবাই যদি অপরাধী হয় পুলিশ কি করে? এত অপরাধীরা ঘরে পুলিশ কি করে ধরে না? কি হইছে এত আর্জেন্ট আসতে বললা, কোনো সমস্যা হইছে নাকি? বেবি আমি তোমার সাথে এতদিন অনেক চিট করছি, আমার আগে থেকে একটা বয়ফ্রেন্ড ছিল। ও আচ্ছা এই কথা, চল আমার সাথে, আমার বউ বাচ্চার সাথে পরিচয় করাই দেই। যদি আমি আর না থাকি অনেক ভালো হবে, নতুন আর একটা ফটো ফেলবো। পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের জিগা বিশ্বাস করেছে সে। ভাইয়া এখন যাইবা কই? বাজার থেকে কিনে আনছি তুমুকো পটানের বই, বুঝছো? ফোন নাম্বারটা দিয়ে দিও ভাইয়া নিচে কমেন্টে। রবিন একটা কথা বলমু, তুমি আমার মারবা না তো? আচ্ছা ঠিক আছে মারবো না, বলো। আমি না প্রেগনেন্ট। ও মা এটা তো খুশির খবর, এটাতে আবার মারার কি আছে? আসলে হইছে কি, বিয়ের আগে দুইবার প্রেগনেন্ট হইছিলাম, পরে আব্বু খুব মারছিল। সবটা দিয়ে ভালোবাসার পরেও যেই মানুষের থাকে অন্যের প্রতি ঝোঁক। ভিডিওটা ওমরবের আগে আমি পোস্ট করছিলাম, ছোট ইউজার বলে সাপোর্ট পাই নাই। দিয়ে ভালোবাসার পরেও যে মানুষটার থাকে অন্যের প্রতি ঝোঁক, সেই মানুষটা আমার না হোক। তোমরা জানো আমার বিজয় কোথায়?
আরে সেরে তোর পছন্দ করে না, তুই তার পিছিয়ে দৌড়াস কেন? নাকি তুই তো চেহারা তো সুন্দরী দেখা যায়, মোটামুটি গায়ের রং ফর্সা আছে, বাংলাদেশে গায়ের রং। কালকে এক মায়ের প্রপোজ করছিলাম, ওই কি করো? আমি ভাব ধরে গেলাম টিকটক ছেলে বেড়ে কয়ে আমার আব্বু তো চেয়ারম্যান, কালকে উপজেলায় দেখা করো। আমি কই কেন? একটা প্রতিবন্ধী বাতার কাট করে দেমনি। তোমাদের মাঝে একটা ছন্দ, তুমি আমি ফুলের কলি ফুপের সাথে, তোমার আমার দেখো।